রাজনৈতিক সংঘর্ষে দুদিন যাবত উত্তপ্ত বিশালগড়। দোকানে অগ্নিসংযোগ, বাড়িতে হামলা, বাইকে আগুন, অভিযোগ পাল্টা অভিযোগ। গত সোমবার থেকে যেন এটাই রোজনামচা সিপাহী জলা জেলার বিশালগড়ের একাধিক এলাকায়। আতঙ্কিত সাধারণ মানুষের অভিমত, নির্বাচনের চার মাস বাকি থাকতেই যদি অবস্থায় এই জায়গায় গিয়ে দাঁড়ায় তাহলে নির্বাচনের সময় যে পরিস্থিতি কতটা ভয়াবহ হবে তা সহজেই অনুমেয়। গত সোমবার রাউতখলায় দুষ্কৃতীদের আক্রমণের মুখে পড়ে সিপাহীজলা জেলার যুব মোর্চার সম্পাদক সৈকত সাহা। প্রাণে বাঁচলেও ভাঙচুর করা হয় তার গাড়ি। অভিযোগের তীর ছিল কংগ্রেস ও সিপিআইএম এর দিকে। কি কারণ তো বেসিক্যালি এটা আমি এখন বলতে পারছি না। আমি গিয়েছিলাম এক সাংগঠনিক কাজে, আমাদের কালকে আমাদের মিছিল আছে, আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার যে বর্ণাঢ্য র্যালি আছে সেটাকে সাকসেস করার জন্য আমরা বুথে গিয়েছিলাম। বুথের কার্যকর্তাদের সাথে, আমাদের যুব মোর্চা কর্মীদের সাথে কথা বলতে গিয়ে সেরে অন দ্য টাইম দেখি যখন এখানে পুরো ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে, তা আমি তো বুঝতে পেরেছিলাম না স্বাভাবিকভাবে আমার গাড়ি কেন এবার আটকাবে, আমি তো কিছু করিনি, ঠিক আছে। তারপর আমার গাড়ির মধ্যে চার পাঁচজন ছিল, তো গাড়িটা যখন ঘোরানোর চেষ্টা করছিলাম, ঘোরাচ্ছিলাম, তখন সবাই দৌড়ে এসে আমার গাড়ির সামনে কি গালিগালাজ করে আমার গাড়ির সামনে এসে বাস ফেলে আমার গাড়ির মধ্যে শুরু করলো। ভাগ্য ভালো কি ছিল, আমি গাড়ির মধ্যে যে আমি গাড়ির লকটা লাগানো ছিল ভিতরে, যার জন্য ওরা দরজা বহুবার ট্রাই করেছে খোলার জন্য। যদি আজকে দরজা খুলতো একটা বড় অকারণ হয়ে যেত। শাসক বিজেপির যুব নেতা এই দাবি করলেও স্থানীয় অনেকের অভিযোগ ছিল বিরোধী দলের সমর্থক হওয়ায় রবীন্দ্র সরকার ও সজল সরকারের দোকান বন্ধের হুলিয়া জারি করেছিল সৈকত ও তার বাহিনী। সংঘবদ্ধ মানুষ তখন প্রতিরোধ করে, এরপর থেকে আরো উত্তেজনা ছড়ায় বিশালগড়ে। মঙ্গলবার মাঝরাতে আক্রমণের শিকার হয় সদ্য বিজেপি ছেড়ে কংগ্রেস দলে যোগ দেওয়া গোপাল সাহার বাড়ি। কয়েকদিন আগেও গোপালবাবু বিজেপির বুথ সভাপতি ছিলেন। অভিযোগ পাল্টা প্রতিরোধে পুড়িয়ে দেওয়া হয় দুষ্কৃতীদের একটি বাইক ও স্কুটি। আমরা গলির ভিতরে কেউই ভাত খাইতে পাইছে, কেউই ভোলাবেন দে বাচ্চারা খাওয়া, এমন সময় কারেন্টটা অফ করে আই ওই এই গেটের ভিতরে বড় বড় দাও লইয়া রড লইয়া কোবান আরম্ভ করছে। কোবাইয়া এর পরে দেয়া তারা কেটা দৌড়া নিয়েছে, আমরা কইতাম পারি না, দৌড়া নিয়ে দিছে। এর পরে তারা বাইকের ভিতরে নিজের বাইকে নিজে আগুন লাগাইয়া তারা গেছে না, আমি তারা নাম জানি না, আমাদের ভিতরে কারেন্ট অফ করে এসছে। ভোরের দিকেও থামিনি রাজনৈতিক সন্ত্রাস, আগুন লাগিয়ে দেওয়া হয় রবীন্দ্র সরকারের দোকানে। অভিযোগ, দোকান মালিককে দোকান না খোলার নির্দেশ দিয়েছিল বিজেপির যুব বাহিনীর নেতা সৈকত, কিন্তু মহকুমা পুলিশ আধিকারিকের অভয়ে তিনি তার দোকান খুলেছিলেন, তা সহ্য হয়নি দুর্বৃত্তদের, এই কারণেই তার দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রবীন্দ্র। এটা তো আমি বাড়িতে আসলাম, হঠাৎ করে পাড়ার মানুষ আমার ফোন করছে, তোমার দোকান আগুন, কিন্তু এরপরে আয়া শুনলাম তারা লোক বলি সৈকতের লোকে বলে এই কাজটা করছে, পাড়া প্রতিবেশী সবাই কেটেছে, ক্ষতি হয়েছে আমার, চার মেশিন আসলো, এটা নষ্ট করে লেছে। এরপর আমার সামনে দোকানের বক্স আসলো, গ্লাসটাস বাঁচে আগুন লাগাই দিছে, এরপর দোকানের তেল তেল মানে স্যান্ড জাতীয় জিনিস আসলো, সব এরা লুটপাট করছে, মানে যা পাইছে সব লুটপাট করছে। আমার দোকান বাইপাস ৫০,০০০ টাকার মতো হয়েছে, পুলিশ এখন অব্দি আইসেন, পুলিশকে ইনফর্ম করা হয়েছে, এখন অব্দি পুলিশ আসেন। দুদিন যাবৎ আক্রমণ পাল্টা আক্রমণ প্রতিরোধ পাল্টা প্রতিরোধের ঘটনায় থমথমে পরিবেশ বিরাজ করছে বিশালগড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাস্তায় নামানো হয়েছে পুলিশ, টিএসআর ও কেন্দ্রীয় বাহিনী। ব্যুরো রিপোর্ট, টাইমস ২৪।